আমার মনে হয় আজকেও আমাদের বোলাররা লাস্টের দিকে অনেক ভালো বল করেছে। প্রথম দিকে আমাদের ভালো বল হয়নি, স্পেশালি কারণ রাতের বেলা এখানে যেহেতু খেলিনি, অনেক ডিউ ছিল, বোলাররা ওইভাবে আসলে লেনটা বের করতে একটু দেরি করে ফেলেছে। বাট তারপরে আমি মনে করি যে খুব ভালো কামব্যাক হয়েছে, কারণ তারা 10 ওভারে অলমোস্ট 100 রান করে ফেলেছিল, সেখান থেকে 170-এর মধ্যে রাখা। আমি মনে করি বোলাররা খুবই ভালো বল করেছে, এটা বোলারদের অনেক ভালো ক্রেডিট দিতে হবে। বাট ব্যাটিং আমি মনে করি যে লাস্ট ম্যাচে যে ভুলগুলো করেছিলাম, যে উইকেট পড়ার পরেও হয়তো আমরা, কিন্তু তারপরে উইকেট একটার পর একটা পড়তেছিল, কিন্তু আজকে কিন্তু আমরা ওই প্ল্যানটা একটু কাজে লেগেছে, এবং যে উদ্দেশ্যটা ছিল যে একটা একটা ব্যাটসম্যান টপ 4 যেন 15 ওভারের মধ্যে যেতে পারে, তো সেই কাজটা জয় করেছে। আমি বলবো যে খুবই ভালো ইনিংস খেলেছে একটা, এবং সেই সাথে মঈন আলী ইনিংসটাও আমাদের জন্য অনেক ভালো কাজ করেছে। ইভেন লাস্টের দিকে ইমরুল এসে খুব তাড়াতাড়ি দ্রুত কিছু রান করে ফলে, এবং সুনীল যেটা ফিনিশ করেছে, আলটিমেটলি আমি বলবো যে এটা ওভারঅল টিম এফোর্ট। বাট আমরা যে লাস্ট ম্যাচ থেকে কিছু শিখতে পেরেছি, সেটা আমাদের জন্য, আমার কাছে মনে হয় সেটা আমাদের জন্য অনেক কাজে লাগবে। করি খুব বেশি মাঠের ভিতরে এসে খুব বেশি চেঞ্জ করি না আমরা, চাই ওনারা ছেলেদের ডিস্টার্ব করতে। বাট যেটা আমাদের প্ল্যান, আমি যেটা বললাম যে আমরা আসলে টপ 4 থেকে একজন যেন 15 ওভার পর্যন্ত খেলে, সেই প্ল্যানিংটা আমাদের প্রথম থেকেই ছিল, এবং সেটা আজকে হয়তো আমরা ঠিকমতো কাজ করতে পেরেছি। সেটাই যে লাস্ট পর্যন্ত বিলিভ থাকলে হয়তো ম্যাচ বের হয়ে বের করা যায়, সেটা এটা আমাদের জন্য খুব কাজে লাগবে সামনের ম্যাচগুলোতে। বাট আজকের উইকেটটা কিন্তু আগের 2 দিনের মতো রাতের মতো উইকেট ছিল না, আজকে উইকেটটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, বল কিন্তু নিচে হচ্ছিল, যদিও ব্যাটিং করার জন্য ভালো। তারপরে আমি মনে করি যে বল কিন্তু সেকেন্ড হাফে অনেক নিচে হয়েছে, আমাদের ব্যাটসম্যানও 2-1 জন আউট হয়েছে সেই কারণে। বাট এরকম একটা রান চেজ করা প্রেশার গেমে, এবং এটা আমার মনে হয় যে সামনের ম্যাচগুলোতে আমাদের অনেক কাজে লাগবে, ছেলেদের একটা সেলফ বিলিভ আসবে, আত্মবিশ্বাস আসবে যে না ঠিক আছে, কারণ আমাদের মনে হয় যে খুব চেজিং আমরা খুব বেশি ভালো করতেছিলাম না, সেটা আমাদের সামনের ম্যাচগুলোতে অনেক কাজে লাগবে। না দেখুন, কারণ একটা মানুষের তার উপর পুরো টিমের অনেক আত্মবিশ্বাস আছে, তো আমরা জানি যে সে আসলে লাস্টের দিকে এসে আমাদের সে রান কন্ট্রোল করতে পারবে, এবং সে যখনই বল করবে সকলেই সে কন্ট্রোল করতে পারবে, সে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট বোলার, আমি মনে করি টি-20 সাদা বলে। তো এই বিশ্বাসটা তার উপর আছে বলে হয়তো সে এটা বারবারই আসলে প্রমাণ করতেছে, এবং সে আসলে আমাদের টিমের জন্য খুবই ভালো কাজ করতেছে। এবং স্পেশালি আমরা আসলে ডেথ ওভারে একজন আমাদের ভালো বোলার থাকাতে আমাদের হয়তো অনেক কিছু, অনেক সময় গেম প্ল্যানে আমরা অনেক কিছু এগিয়ে থাকতে পারি। সেই সাথে আমার মনে হয় আজকে রনিও এই উইকেটে নতুন প্রথম খেলেছে, ভালো ব্যাটিং বোলিং করেছে। অন্য বলার আমি বলো যে উইকেটটা অনেক টাফ ছিল, যে এত সহজ ছিল না, কারণ আমি বললাম যে আমরা যদি নাইট গেম যদি আগে খেলতাম তাহলে কিন্তু সেকেন্ড ম্যাচে আমরা কিন্তু সেটা হয়তো আমরা সেটা ঠিক করতে পারতাম, যেহেতু এখানে আগে খেলিনি এই রাতের বেলা, এটা একটু ডিফিকাল্ট, অ্যাডজাস্ট করতে আমাদের একটু সময় লেগেছে। বাট আমি ইনশাল্লাহ যে আমরা ম্যাচটা জিতেছি সেটা আসলে আমার মনে হয় যে খুব টাফ ম্যাচ, তারপরে ম্যাচটা জিতেছি সেটা আমাদের একটা ভালো দিক। না খুব বেশি যে এক্সপেরিমেন্ট করার আসলে সুযোগ নেই, অলমোস্ট আমাদের টিমে সবাই মোটামুটি খেলে ফেলেছে 2-1 জন বাদে। বাট তারপর আমার মনে হয় যে আমরা একটা ভালো বুঝতে পারছি বেড়েছি আসলে আমাদের কোন লাস্ট, হয়তো আমাদের লাস্ট 2টা গ্রুপ ম্যাচ আছে, তারপরে হয়তো আমরা প্লে অফে খেলবো। বাট এর আগে হয়তো আমাদের টিমটাকে একটা ভালো অবস্থানের জন্য আমরা আসতে পারি, যে জায়গায় আমাদের ভুলগুলো হয়েছে সেই জায়গাগুলো যেন আমরা ঠিকমতো কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা ভালো করার সুযোগ থাকবে। এবং আমি কারণ আমি মনে করি যে ঢাকার উইকেট আমাদের বোলিংয়ের একটা আরও বেশি কার্যকরী হবে, সেটা হয়তো আমরা কাজে লাগাতে পারবো। আমার মনে হয় যে বলারদের লেন্থ ফাইন্ডিং করতে একটু দেরি হয়ে যায়, এটা এটা খুব বেশি ভালো লক্ষণ না, কারণ 2টা ম্যাচে কিন্তু একই রকম ভুল করেছি, যে জায়গাটা আসলে আমাদের আর একটু তাড়াতাড়ি এই জায়গাটা, কারণ আপনি হইতে পারে যে একটা নতুন একটা উইকেটে যখন খেলবেন তখন হয়তো 1-2টা ওভার হয়তো আপনার লেন্থ ফাইন্ড করতে দেরি হয়ে যাবে, কিন্তু তারপর কিন্তু আপনার বুঝতে হবে যে আসলে আপনাকে কোথায় বল করতে হবে। তো এই জায়গাটা আমার মনে হয় যে ইম্প্রুভ করার অনেক জায়গা আছে, এবং টপ অর্ডাররাও আমার মনে হয় আরেকটু রেসপন্সিবল হলে তো আমরা আরেকটু ভালো খেলতে পারবো। যদিও আমি খুব বেশি দোষ দেখি না যে আমাদের প্রথম যে 2টা উইকেট পড়েছে তারা পজিটিভ ছিল, হয়তো আনলাকি যে রান করতে পারেনি, বাট হোপফুলি ইনশাল্লাহ সামনে থেকে আর একটু টপ অর্ডার আর একটু ভালো করলে তখন শেষের দিকে আমাদের যেহেতু ভালো ব্যাটসম্যান আছে আমাদের মনে একটা ভালো করার সুযোগ থাকবে।